ভাই ভাই কি বলবো, আর্টিস্টিক বলবো নাকি ফুল বলবো না পিন বলবো? আপনার দুনো মতো পেন্ট, এই সাইডও পেন্ট, এই সাইডও পেন্ট, শাইন পুকুর। আপনি এটার মধ্যে স্যুপ দিতে পারবেন, তরকারি দিতে পারবেন, সুইট দিতে পারবেন, নুডলস দিতে পারবেন, মানে আপনি যা মন চায় সব এটার মধ্যে ইউজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন, বাহ চমৎকার। যে ডিনার সেট নিবে মানে 1 2 3, আমি সবসময় ঠিক আছে 12টা স্টান সাথে গিফট থাকে। যে কোনো দুইটা প্রোডাক্ট যদি অর্ডার করে, একটা ডিনার সেট অথবা একটা সার্ভেন্ট সেট অথবা দুইটা ডিনার সেট, যেটা দুইটা প্রোডাক্ট অর্ডার করলে ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি হামিম এন্টারপ্রাইজে। আজকে কিন্তু স্কোয়ার শেপের সুন্দর কিছু কালেকশন নিয়ে এসেছি আপনাদের মাঝখানে। আমাকে স্কোয়ার শেপ স্কোয়ার শেপ স্কোয়ার শেপ বলতে বলতে অনেকে কাহিল বানায় ফেলে। তো আমি চলে এসেছি কোথায় বলেন তো? হামিম এন্টারপ্রাইজ এসেছি। এটার শপ নাম্বার হচ্ছে 58 বিশাল বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, নিউ মার্কেট ঢাকা 1205। নাম্বার গুলো পেয়ে যাবেন ভিডিও স্ক্রিনে। নাম্বার গুলোতে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে, আপনারা দূর দূরান্ত থেকে হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে পারচেস করে নেবেন। অবশ্যই দোকানটা দেখে যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে? আর যারা সরাসরি আসতে চান তারা তো চলে আসতে পারবেন বিশ্বাস বিল্ডার্স এর 58 নাম্বার দোকানে। আমাদের সাথে আছে রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপা আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত চমৎকার ডিনার সেট ভাই, স্কয়ার শেপ। প্রিভিয়াসে কিন্তু একটা ডিনার সেট কয়দিন আগে কিন্তু স্কয়ার ডিনার সেট দিয়েছি। আপনি বলছেন রাসেল ভাই আরো কিছু আনেন, অবশ্যই তো আপনার জন্য না, ঠিক আছে, মূলত আপনার ভিউয়ারদের জন্য, ঠিক আছে। আজকে কিন্তু অথেন্টিক এবং সুপার কোয়ালিটির ডিনার সেট কিন্তু আজকে আনছি ভাই। আগে যেটা দিছিলাম তার থেকে হাই কোয়ালিটি, যেটা বলতে পারেন ভাই। যদি আমি পিনটা যদি একটু হাইলাইট করি ভাই, ভাই কি বলবো, আর্টিস্টিক বলবো নাকি ফুল বলবো না পিন বলবো, আমি নিজে বুঝতে পারতাছি না, মানে কি বলবো ভাই, আমার নিজের কাছে অসাধারণ লাগছে। আর্টিস্টিক লাগছে, আর্টিস্টিক ভাই, আর্টিস্টিকও বলতে পারেন, ফুলও বলতে পারেন ভাই। আপনি শোকে যদি, আমি তো অনেক বড় করে সাজাইছি, ঠিক আছে, আপনারা সুন্দর করে যদি সাজান অনেক ভালো লাগবে, অনেক ভালো, অনেক ভালো লাগবে ভাই। আর সবচেয়ে বড় কথা, আপা কাপের শেপটা যদি একটু কাইন্ডলি দেখাই, পুরো চার কোণা, ঠিক আছে। দেখেন আপনার দুনো মতো পেন্ট, এই সাইডও পিন্ট, এই সাইডও পিন্ট। আপনি যদি কেউ ভুলে এই সাইডে বা ডানাতে বা বাম হাতেও খায় তাতেও সবাই সেখানে পিনটা দেখা যাবে, অনেক স্মার্ট। আপু আমার ব্যক্তিগত ভাবে এটা, ঠিক আছে, নিজের পছন্দের একটা ডিনার, চমৎকার, যাদের যারাই দেখবেন একদম। আপা সারা জীবন তো পিং 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 ডিনার সেট দেখায় অস্থির হয়ে গেছি, পিঙ্কও আছে, যারা পিঙ্কের, যারা পিঙ্কে যারা ভালোবাসেন, ঠিক আছে, তাদের জন্য পিঙ্ক এটাও সুন্দর, এটাও যে খারাপ তা না, এটাও কিন্তু সুন্দর। কিন্তু এটা থেকে, ঠিক আছে, লাক্সারি যদি বলি, আমি লাক্সারি যদি কোনো ডিনার সেট বলি তাহলে আমি নাম্বার 1 এটাকে দিব। আমি জানি না আপনাকে কোনটা নাম্বার দিবেন আপনি, না 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 ভাই, এটা কিন্তু খুবই সুন্দর, আর প্রিভিয়াস হচ্ছে, প্রিভিয়াস আমাদের এটা ছিল, এটা তো আমার আছে, ওটা তো আমার রেগুলার সেট থেকে থাকে। এটা যদি ভালো লাগে তাও এটা স্ক্রিনশট দিয়ে দিন, আমরা তাও বলে দিব আবার, আমি তিনটা আবার বলে দেব। কি কি থাকবে, কি কি থাকবে প্রোডাক্ট? কিন্তু 32 পিসের, 32 পিসের ডিনার সেট। এবং যদি বলি আপা, ঠিক আছে, শাইন পুকুর, ও মাই গুডনেস, শাইন পুকুর। আর আপা আরেকটা জিনিস যদি বলি, আমরা এর আগে যেটা দেখাইছিলাম, ঠিক আছে, আমি এটাকে খারাপ বলবো না, এটা মনোসিরামিক সেটও ভালো, মনোসিরামিক শাইন পুকুর, এটা এটা কিন্তু জিডি করা, জিডি বলতে এটা কোনো ই নাই, কালার নাই এখানে, হ্যাঁ। আর এটার মধ্যে একটু পার্থক্য হচ্ছে, ঠিক আছে, এখানে আছে, দেখেন একটা সিলভার বর্ডার দেওয়া আছে, এই সিলভার বর্ডারের জন্য গুলো, ঠিক আছে, যখন লাইটিংটা আসে আপনার ঘরে যখন রাখবেন, এটা কিন্তু গ্লেজ করবে, এই যে গ্লেজ গ্লেজ টাচ বেটার করবে, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে থাকবে কি, এখন যদি আসি আমি, মাস্ট বি 6টা ডিনার প্লেট, আচ্ছা 32 পিস, 6টা ডিনার প্লেট, ঠিক আছে, 6টা থাকবে নাস্তার প্লেট, বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্র্যান্ড, ঠিক আছে। তার 6টা থাকবে হচ্ছে আপনার মাল্টিবাটি, আপনি এটার মধ্যে স্যুপ দিতে পারবেন, তরকারি দিতে পারবেন, সুইট দিতে পারবেন, নুডলস দিতে পারবেন, মানে আপনি যা মন চায় সব এটার মধ্যে ইউজ করতে পারবেন, ঠিক আছে। গেল এটা, একটা থাকবে বড় বাটি, বড় বাটি লাগে না, দেখেন কি সুন্দর মাঝখানটা, কি সুন্দর গোল, আবার স্কোয়ারও আবার গোলও, কি সুন্দর আর্টিস্টিক ভাই, আমি কি বলবো ভাই, নিজের কাছে দেখাচ্ছি আর ভালো লাগতেছে, ব্র্যান্ডটা বুঝতে হবে, ঠিক আছে, আমি যে দেখাচ্ছি আমি নিজের কাছে ভালো লাগতেছে, ঠিক আছে। তারপরে ভাই যেটা এদের কোয়ালিটি, এদের ফিনিশিং নিয়ে কোনো কথা কথা নাই, ঠিক আছে। এরপরে যেটা যেটা না থাকলেই না, ঠিক আছে, রাইস ডিশ তো মাস্ট বি থাকতে হয়, ঠিক আছে। তারপর সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে 4 কাপ 4 পিস, ঠিক আছে, এই হচ্ছে টোটাল 32। এবার কাউন্ট করি আমি, 6 6 6 2 12 3 6 18 4 6 24 5 6 30 31 আর একটা বড় রাইস ডিশ 32, ঠিক আছে। এই হলো টোটাল 32 পিসের একটা সেট, এই হলো টোটাল 32 পিস। সেম আপনারা কিন্তু এটাও পেয়ে যাবেন 32 পিস, ঠিক আছে, জাস্ট ডিজাইনটা শুধু আলাদা, ঠিক আছে। এটা হচ্ছে আরিয়ানের, এটা আরিয়ানের, ঠিক আছে, এটা আর এটার মধ্যে কিন্তু সিলভার করা আছে, আচ্ছা, কেউ যদি পিঙ্ক কালারটা পছন্দ করে পিঙ্ক কালারটাও দেওয়া যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুটোটা আমার কাছে অ্যাভেলেবল আছে, ঠিক আছে। এটার মধ্যে সেম ডিনার প্লেট থাকবে, 6টা নাস্তা প্লেট থাকবে, 6টা মাল্টিবাটি থাকবে, এরকম 6টা মাল্টিবাটি, ঠিক আছে। একটা থাকবে হচ্ছে আপনার বড় রাইস ডিশ, ওই যে রাইস ডিশটা কোন আড়ে রাখছি, বড় রাইস ডিশ একটা, তারপর যেটা থাকবে একটা বড় বাটি, বড় বাটি থাকবে একটা,
আর কাপ পিস যেটা ডিনার সেটের মূল অংশ যেটা না থাকলেই না আর কাপগুলো দেখেন একদম একদম স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু ঠিক আছে বেশি যারা চা খায় তাদেরও ভালো লাগবে আর যারা কম চা খায় তাদেরও ভালো লাগবে একবার মাস্টার সাইজ এটা মাস্টার সাইজ মানে এটা বেশিও না কমও না ছোট ডিনার প্লেট ছোট নাস্তা প্লেট বাটিটা এই বাটিটা কিন্তু একটু ফ্ল্যাট আমি গোল রাখছি বোঝানোর জন্য যে কেউ যদি চায় আমি গোল নিবো তাহলে আমি গোল দিতে পারবো এটা ঠিক আছে এটার জন্য রাখা কারণ এটা কিন্তু স্কোয়ারটা এটাকে আমি দেখাইছি স্কোয়ার কাপ দিয়ে আর আজকে গোল রাখছি কেন যে কেউ যদি চায় যে আমার ভাই স্কোয়ারটা দেন আমি স্কোয়ারটা দিব কেউ যদি চায় যে আমার গোলটা দেন আমি গোলটা দিতে পারবো ওকে ডান ভাইয়া তাহলে আমরা কিরকম প্রাইজে পাচ্ছি এটা প্রাইস তো দেওয়া আছে প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমার 6500 টাকা ছিল 1000 টাকা ক্যাশব্যাক দিয়া কত দিছিলাম 5500 এটা 5500 এটা থাকবে এটা যদি বলতাছি ভাই এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির একটা মাল শাইনপুকুর মানে ঠিক আছে এটা কিন্তু অসাধারণ প্রোডাক্ট এটা ওদের রেট সবাই জানে এটা যদি আপনি অনলাইনেও সার্চ দেন ইউটিউবেও সার্চ দেন বা গুগলে সার্চ দেন যেখানে সার্চ দেন 10390 টাকা রেট 10390 এটা তো এটা আমি রাখবো না এটা জানেন ঠিক আছে কারণ আমি সবসময় চেষ্টা করি ঠিক আছে ভিউয়ার্সদের কমে দেওয়ার জন্য ভাই আমি বেচবো বেশি ঠিক আছে অনেক বেশি বেচবো লাভ করবো কম কারণ আমার কাস্টমার বাড়বে ঠিক আছে আমি সবসময় এই চিন্তাই করি যে আমার কাস্টমারটা বাড়ুক কাস্টমার বাড়ুক এটা রাখবো এটা রেগুলার প্রাইস প্রাইস সব বাদ ঠিক আছে এটা আজকে যেটা রাখবো অনলি 6500 ও মাই গুডনেস শাইন পুকুরের 32 পিস 6500 আমি 7000 বলতে বলেছিলাম মুখ দিয়া 7000 আইসা পড়ছিল ঠিক আছে বাট সেটাও দেখেন মুখ দা আমার আসে না ঠিক আছে আমি 6500 বলে ফেলাইছি গুডনেস এটা কিন্তু শাইন পুকুর আবার বলি এখানে কাস্টমার কিন্তু এখানে ভিউয়ার্সরা ভুল করতে পারে ভিউয়ার্সরা আবার বলি ঠিক আছে আমার এটা হচ্ছে 5500 এটা হচ্ছে মুন্ন সিরামিক এটা কিন্তু প্রিভিয়াস ভিডিও কয়দিন আগের ভিডিও এটাই আছে 5500 টাকা এখন 5500ই আছে এখন বলতে ইচ্ছা শেষ নাই নতুন করে সংযোজন হয়েছে ভাই এই আর্টিস্টিকটা ঠিক আছে এটা যারা নেবে ঠিক আছে রেগুলার প্রাইস 10390 টাকা আবার বলি 10400 টাকা মানে 10 টাকা কম 10400 টাকা আপনি এখন যদি থাকে ঠিক আছে আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন 10400 টাকায় লেখা আছে শাইনপুকুর এই ডিনার সেটটা বাট আমি কিন্তু মানে পুরো স্টক নিয়ে নামছি যে ঠিক আছে ভিউয়ার্সদের সবার ঘরে এবার স্কোয়ার ডিনার সেট দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তাহলে প্রাইস পড়ছে 6500 পাশাপাশি এটা এটাও সেম প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার 9390 টাকার এটা আমাদের রেগুলার প্রাইস ঠিক আছে আমরা 8500 টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি কিন্তু আজকে যেটা রাখবো আজকে 6500 ওয়াও চমৎকার 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 6500 এটা 5500 অনেক ভিউয়ার্সরা আমাকে অনুরোধ করছে রাসেল ভাই আর্টিস্টিক কিছু দেখান লাক্সারি কিছু দেখান ঠিক আপনাদের জন্য কিন্তু লাক্সারিটা আছে আচ্ছা শাইনপুকুর মানে লাক্সারি লাক্সারি বা ওদের ভাই প্রতিটা প্রিন্টে সুন্দর প্রতিটা প্রিন্টে সুন্দর আচ্ছা ভাই আমি এই ফাঁকিটু দেখতেছি আপনার পেছনে খুবই সুন্দর সার্ভিং ডিশ এটা কি মুভিং হ্যাঁ মুভিং সার্ভিস একটু যদি নিয়ে আসি আমি একটু যদি এখানে নিয়ে আসি ঠিক আছে এই দেখেন বাহ চমৎকার কয়টা কারি দিতে পারবেন জানেন কয়টা এখানে হচ্ছে 4 এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচ টাকায় দিতে পারবো আচ্ছা দেখি ভাই ঢাকনা উঠাও এই যে ঢাকনা উঠাইলাম এই যে ঢাকনা উঠাইলাম আচ্ছা বাটিগুলো কি সিরামিক্সে সিরামিক্সে জি এই যে আমি একটু দেখাই ক্লোজ করে আপনাদেরকে প্রিন্টটা ঠিক আছে অনেক সুন্দর আপা ঠিক আছে যদি ডাইনিং এর মাঝখানে আমরা এটা দেই ঠিক আছে একটা রানিক মনে করেন আমার এই সবজিটা লাগবে সবজিটা ওইখানে আছে আমি একটু ঘুরে যা ঠিক আছে এটা সামনে এনে এটা নিতে পারবো এটা সামনে এনে এটা নিতে পারবো মাঝখানটা তো সমস্যা না সবজি না আমরা নাস্তার সময় কিন্তু ভাই সব আপনি এখানে ফল দেন আপনি সার্ভিং মানে আপনি যা সার্ভ করেন সেটা এটা তো সার্ভিং ডিশ তো যা সার্ভ করেন সার্ভটা টোটাল আপনার কাছে এটা বড় সাইজ বড় সাইজটা এটা ছোট সাইজ আছে ছোট একটা আছে অনেকে ছোট চায় যে আমাদের আমাদের ফ্যামিলি ছোট ভাইয়া ঠিক আছে আমাদের ছোট কিছু দেখান ছোট রাখছি এটা ছোট এটা কিন্তু মুভিং হবে আচ্ছা এটা একটু এখান থেকে আচ্ছা এটাও মুভ হবে এটার প্রিন্টটা দেখি ভাই একটু দেখেন এখান থেকে বাংলা না একটু দেখে এখান থেকে একটু দেখে ঠিক আছে এই যে প্রিন্টটা দেখেন এটা অনেক সুন্দর প্রিন্ট এগুলা কি ওভেন প্রুফ 100% ডেফিনেটলি ওভেন প্রুফ আচ্ছা ওভেন প্রুফ এগুলো আপনারা ওভেনে ঢুকে আবার গরম করে নিতে পারবেন খাবারটা ওকে এটা দেন মুভিংটা এই ভ্যানের এবার রাখলাম ঠিক আছে এবার মুভ করাই চমৎকার এটার মধ্যে আপনি আপনি ভর্তা যদি বলি ঠিক আছে তাহলে কতগুলো ভর্তা দিতে পারবেন এটার মধ্যে যদি সবজি বলি বা তরকারি বলি এটা এটা এতগুলো ভর্তা যদিও কেউ দেয় না এখানে অনেকগুলো এটা মূলত তরকারির জন্য বড় সাইজ এটা হচ্ছে ছোট সাইজ তো ভাই তরকারি সার্ভ করার জন্য এটা মূলত কারি সার্ভ করার জন্য তারপর সার্ভিংটা হচ্ছে টোটাল যার যার ব্যক্তিগত ওয়াইজ আচ্ছা 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 ঠিক আছে এটার প্রাইসটা বলে দেই এটা রেগুলার প্রাইস আমাদের 5700 আচ্ছা আজকে টোটালি 1200 টাকা ক্যাশব্যাক অনলি 4500 4500 টাকা এটা হচ্ছে 4500 এটা ছোটটা আর বড়টা নেবেন বড়টা কিন্তু আমাদের 7350 টাকা রেট আজকে যেটা থাকবে অনলি 5000
কোনটাই ছোট না, কতটুক ডিফারেন্ট? আহামরি কিন্তু ডিফারেন্ট না, যদি এটা উপরে রাখি কতটুক ডিস্টেন্স হয়? ছাড়তে হয় ন্যূনতম 1,000 টাকা বিকাশ করতে হবে, নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিলে প্রোডাক্টটা কুরিয়ারে ছেড়ে দিব, বাকি যে টাকাটা ডিউ থাকবে বাসায় যাওয়ার পর দেখবেন ভাঙা ফাটা আছে কিনা, তারপর তার কাছে পেমেন্ট করবেন। আর অবশ্যই ভিডিও করে রাখবেন, যখন আপনারা কুরিয়ার থেকে জিনিসটা কালেক্ট করবেন তখন সাথে সাথে একটু ভিডিও করে করে খুলবেন, তখনই কিন্তু ভাইয়াদেরকে প্রুফটা দিতে পারবেন যে ভাই আমরা কিন্তু ভিডিও করে রেখেছিলাম, রাইট? আর একটা কথা, রাসেল ভাই কিন্তু সবসময় গিফট ছাড়া কাউকে ছাড়ে না, অবশ্যই যে ডিনার সেট নিবে মানে 1, 2, 3 আমি সবসময় ঠিক আছে 12টা স্ট্যান্ড সাথে গিফট থাকবে, মানে যেটাই নেক না কেন ডিনার সেট যেটাই নেক 12টা স্ট্যান্ড সাজানোর জন্য 12টা স্ট্যান্ড দিয়ে দেব। আচ্ছা ভাই, তাহলে আমি ফ্রি না, ফ্রি গিফট গিফট। আচ্ছা আমি একটা কথা বলি, কেউ দুইটা একটা ডিনার সেট একটা এই যে বড় সার্ভিং ডিশ নিলো, তাহলে সেক্ষেত্রে কি ডেলিভারি চার্জ ফ্রি করা যাবে? এটা কি করে না পা, ঠিক আছে। আচ্ছা যেহেতু কোশ্চেনটা আমাকে বলেই ফেলাইছেন আপনি, ঠিক আছে, যান যে কোনো দুইটা প্রোডাক্ট যদি অর্ডার করে, একটা ডিনার সেট অথবা একটা সার্ভিং সেট অথবা দুইটা ডিনার সেট, যদি দুইটা প্রোডাক্ট অর্ডার করলেই ঠিক আছে ডেলিভারি চার্জ ফ্রি। ওকে, এটা এটা হইতে পারে দুইটা ডিনার সেট, হইতে পারে যে কোনো দুইটা অর্ডার করলে, হইতে পারে দুইটা একটা সার্ভিং ডিশ একটা ডিনার সেট। আমি কিন্তু এটা দিতে চাই না আপা, এই কথাটা কিন্তু আপনারা থেকে জোর করে নিছেন, জোর করে নিছেন। আসলে জানেন আপনি শুনেন কেন আমি কথাটা বলতাছি, একটা স্কোয়ার ডিনার স্যার আমি কত রেট দিছি 5,500 টাকা। ভিউয়ার্সরা আপনি আমার কথা বিশ্বাসই করেন না, আপনি বাজারে যাচাই করে তারপর কিনা দেখেন 5,500 টাকা পাওয়া যায় কিনা, এই জন্য ডেলিভারি চার্জটা দিতে আমার কিন্তু একটু খারাপ লাগছে। আর যেহেতু বলে ফেলেছি ডেলিভারি চার্জের কথা, আমি ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শাইন পুকুর এটা তো বলাই বাহুল্য, এটা প্রাইস আমি তো বললাম যে আপনি দিছে গুগলে সার্চ দিয়ে দেখেন, আমি নিজে বলতেছি ভাইয়া এটা আসলে বাজারে সার্চ করে আপনারা দেখবেন, বাজারে গিয়ে গিয়ে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে দেখবেন যে শাইন পুকুরের এই এই জিনিসটা মানে স্কোয়ার শেপের 32 পিসে কত প্রাইস থাকতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আপনাকে আপনাকে ধন্যবাদ। আচ্ছা আমরা কিন্তু আজকে শাইন পুকুর মুন্ন সিরামিক আর আরিয়ান ব্র্যান্ডের স্কোয়ার শেপের ডিনার সেট দেখেছি, সেই সাথে দেখেছি সার্ভিং ডিশ, যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।